মোস্ট ইম্পর্টেন্ট আমার ওয়ালেট, যেখানে একটাও টাকা নেই। আনাদার স্যানিটাইজার। আমি করোনাকে আমার কাছে আসতে দেবই না ঠিক করেছি। যা মনে হয় ভালো খারাপ বিশ্রী কুৎসিত যা খুশি সেগুলো আমি সব লিখে রাখি। নমস্কার, আমি ত্রিনা শাহ, আজকে চলে এসেছি সঙ্গীত বাংলায়। আমার নতুন যে ফিল্মটা আছে ডিটেকটিভ, ওইটা নিয়ে কথা তো বলবই। মনকে মেরে ফেলি, মানুষকে কলে পরিণত করে তাকে দিয়ে বিপ্লব হয়। আজকে আমি কথা বলতে এসেছি যে আমার ব্যাগে কী কী আছে। মানে তোমরা দেখতেই পাচ্ছ এরকম দামড়া একটা ব্যাগ, মনে হচ্ছে আমি পুরো সংসার নিয়ে চলি। তো আমার এই সংসারের মধ্যে কী কী আছে সেটা আজকে আমি তোমাদেরকে দেখাতে চলেছি। সো লেটস স্টার্ট। প্রথমেই ব্যাগের বাইরে থেকে স্টার্ট করি, এটা হচ্ছে আমার ক্লাচার। এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, আমার মনে হয় এটা সব মেয়েদের কাছেই থাকে বা আমার জন্য এটা খুব ইম্পর্টেন্ট এই ক্লাচারটা। ফার্স্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ফোন। ফোন ছাড়া আমার মনে হয় না আমরা কেউ আজকে বাঁচতেও পারি। যেরকম আমাদের জন্য জল আর এয়ার ইম্পর্টেন্ট, আমার মনে হয় যে আমাদের জন্য এই ফোনটাও ততটাই ইম্পর্টেন্ট হয়ে গেছে। ফোন কাভার্স, আমি জানি না আমি কেন ক্যারি করছি, কিন্তু আমি ক্যারি করছি দুটো ফোন কাভার্স। এই যে আমরা অদ্ভুত একটা সিনারিওতে এখন আছি যেখানে করোনা আমাদেরকে একদম ছাড়ছে না, এটার জন্য আমি মোস্ট ইম্পর্টেন্ট যেটা ক্যারি করি হচ্ছে স্যানিটাইজার। এইটা হচ্ছে বেসিক্যালি সারফেস ডিসইনফেক্ট্যান্ট। আমরা ধরো এখানে বসেছি, আমি কিন্তু একটু স্প্রে করেই বসেছি। মোর স্যানিটাইজার, এটা হচ্ছে পি সেফ, যেটা আই থিঙ্ক এটা মেয়েদের ক্যারি করা ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। বিকজ স্পেশালি আমরা আউটডোরে শ্যুট করি, অনেক নানা রকম লোকেশনে শ্যুট করি, সো এইটা থাকা ইজ ভেরি ইম্পর্টেন্ট। মোর স্যানিটাইজার্স, মানে আমি করোনাকে আমার কাছে আসতে দেবই না ঠিক করেছি, সো মোর স্যানিটাইজার্স, আনাদার স্যানিটাইজার। সো এটা হচ্ছে একটা খুব সুন্দর ব্যাপার স্যানিটাইজার, যেটা উই ক্যান জাস্ট স্প্রে। এই স্যানিটাইজারটা আমার স্পেশালি খুব ভালো লাগে বিকজ আমার এই যে প্রসেসটা পুরো এরকম স্প্রে করে ওইটাই ভালো লাগে, সো এই জন্য আমি এটা রেখেছি। আইভ গট দ্য ফেস মাস্ক, যেটা আই থিঙ্ক এখন এটা হচ্ছে নতুন অ্যাক্সেসরিজ আমাদের সবার, সো ম্যান্ডেটরি, সো ফেস মাস্ক। আইভ গট আ স্মল মেকআপ পাউচ, তো এই মেকআপ পাউচটাতে যা যা আছে এইটা দিয়ে একটা প্রপার পুরো মেকআপ কিন্তু হয়ে যায়। যেটা যেটা আয়না আছে, খুব সুন্দর একটা মিষ্টি একটা আয়না আছে। দেন নর্মাল আমার বেস করা, দেন স্টুডিও ফিক্স উইচ ফিক্সেস এভরিথিং। আই থিঙ্ক স্টুডিও ফিক্স ইজ আ গার্লস বেস্ট ফ্রেন্ড, তো ইট ফিক্সেস এভরিথিং। তো স্টুডিও ফিক্স, কয়েকটা বেস, দেন ব্লাশ অন, দেন অনেকগুলো লিপস্টিক, দেন টিন্ট, আই লাভ টিন্টস। তো এরকম অনেক কিছু আছে। ওকে, এটা আমি সাইড করে দিই। ওকে, দেন হেয়ার ব্রাশ, উইচ ইজ আগেন ভেরি ইম্পর্ট্যান্ট বিকজ আমি অর্ধেক সময় বাড়ি থেকে চুল আছড়ে বেরোতে পারি না, মানে সময় হয় না আর কি, বিকজ আই এম অলওয়েজ লেট। তো হেয়ার ব্রাশ অন দ্য গো, ইউ ক্যান জাস্ট ব্রাশ ইয়োর হেয়ার। এরপরে আমার ব্যাগে আছে বই। এখন আমি এটা পড়ছি, কোড নেম গড। আমার ব্যাগে সবসময় একটা করে বই থাকে। আমি যখন ডিটেকটিভ করছিলাম রবি ঠাকুরের গল্পে অবলম্বনে, তো তখন আমি রবি ঠাকুরেরও কিছু জিনিস পড়ছিলাম, তো সবসময় আমার কাছে এটা থাকে আর কি। নেক্সট মোস্ট ইম্পর্ট্যান্ট আমার ওয়ালেট, যেখানে একটাও টাকা নেই, বিকজ আমি মানে আমার ওয়ালেট এদিকে থাকে ওদিকে থাকে, তো আমি টাকা পয়সা রাখি না, তো কয়েকটা কার্ড আছে। নেক্সট হচ্ছে দিস ইজ আ ফেস মিস্ট বেসিক্যালি। তো আমাদের যা ক্লাইমেটে আমরা শ্যুট করি বা বেরোই, যারা শ্যুট করেও না, যারা নর্মালিও বেরোচ্ছে, প্রচণ্ড গরম এখন, ভীষণ ঘাম হচ্ছে, সো দিস আ ফেস মিস্ট, যখন একটু গরম লাগে এটা একটু স্প্রে করে দাও, ইউ ফিল লিটল ফ্রেশ। সো দিস ইজ হোয়াট আই ক্যারি। নেক্সট মাই হেডফোন, আমার হেডফোনটা খুব ইম্পর্ট্যান্ট বিকজ আমি সারাদিন সেটে অনেক সিনেমা দেখি, সিরিজ দেখি, অনেক কিছু দেখি ফোনে, সো তার জন্য বাকিরা যাতে ডিস্টার্ব না হয় তো ওই জন্য হেডফোন। নেক্সট হচ্ছে আই হ্যাভ গট অ্যাজমা প্রবলেম, সো ইনহেলার। ওকে, দেন আমি, আচ্ছা এটা একটা ছোটো একটা এমনি বক্স, মানে ধরো কানের দুল বা ঘড়ি যদি আমরা রাখতে চাই, যেটা মানে যেন মিসপ্লেস না হয়, তো আই হ্যাভ কেপ দিস উইথ মি। দেন মাই ফেভারিট বডি মিস্ট, দিস ইজ মাই ফেভারিট বডি মিস্ট। এটা আমি যখন আনাই বা বলি তখন আমি এটা অলমোস্ট ছটা বা দশটা একসাথে আনিয়ে রাখি, সো আই লাভ দিস। এখন একটু দিয়ে নি, আই লাভ দ্য স্মেল, সো দিস ইজ মাই ফেভারিট বডি মিস্ট, যেটা আমি ক্যারি করি। নেক্সট কয়েকটা খাবার দাবারের জিনিস, মানে খুব একটা বিশেষ কিছু না, যেটা হচ্ছে মিন্টস, আই লাভ মিন্টস। দেন আগেন চুইংগাম, চুইংগামটাও মিন্ট ফ্লেভারেই, অ্যান্ড দেন সাম পার্লস,
তো এই আর কি নাও আইভ গট সাম ক্লিপস দেখছো আমার এখনই অসুবিধা হচ্ছে চুলগুলোকে তো চুল আমি সবসময় করে রাখতে পারি না তো এই ক্লিপগুলো জাস্ট রেখে দিই ক্লিপ ক্লাচার সব থাকে যাতে আই ক্যান জাস্ট টাই আপ মাই হেয়ার আমার ব্যাগে দুটো ডায়েরি আছে আর এই দুটো ডায়েরিতে আমার যখন যেটা মনে হয় যা মনে হয় ভালো খারাপ বিশ্রি কুৎসিত যা খুশি সেগুলো আমি সব লিখে রাখি আরও কিছু আছে ইটস স্টিল নট দ্য এন্ড আমি বলছি না যে ডিটেকটিভের যত রহস্য আছে মানে একটা একটা স্টেপের রহস্যগুলো আনফোল্ড হয় আমার ব্যাগেও ঠিক ওরকমই একটা একটা স্টেপে জিনিসগুলো আনফোল্ড হচ্ছে তো তোমরা আরও অপেক্ষা করো ওকে হ্যান্ড ক্রিম আমরা এখন স্পেশালি এখন আমরা এত হ্যান্ড স্যানিটাইজ করি যে হাত ভীষণ ড্রাই হয়ে যায় আমার সো আই হ্যাভ কেপ্ট হ্যান্ড ক্রিম উইথ মি দেন হেয়ার স্প্রে টু কিপ মাই হেয়ার ইনট্যাক্ট উইথ মি তো ও টি ব্যাগস আমি অনেক জায়গায় শুটিংয়ে যাই যেখানে আমাকে ওরা টি ব্যাগ দিতে পারে না বা হয়তো চায়ের কোনো অ্যারেঞ্জমেন্ট নেই কিন্তু গরম জলটা খুব তাড়াতাড়ি ভালো করে পাওয়া যায় সো টি ব্যাগ আমার যে ক্যারেক্টারটা ডিটেকটিভে সে কিন্তু পাতি দুধের চাই খায় কিন্তু থ্রি না গ্রিন টি প্রেফার করে সো টি ব্যাগস নাও খুব ইম্পর্ট্যান্ট ফোন চার্জার ফোনকেও তো খাওয়াতে দাওয়াতে হবে সো ফোন চার্জার মোরালেস হয়ে এসেইছে আচ্ছা এটা হচ্ছে একটা কয়েন ব্যাগ বিকজ ব্যাগে কয়েন রাখলে মানে খুঁজতে খুঁজতেই হয়তো দিন শেষ হয়ে যাবে সো আই হ্যাভ কেপ্ট স্মল কয়েন ব্যাগ যেখানে শুধু কয়েন্স থাকে আমার এই জিনিসগুলো আছে আমার ব্যাগে আর আমি সত্যি কথা বলতে আমি কোনো দিন কারোর সাথে কোনো দিন ব্যাগ সোয়াপ করতে চাইবো না কারণ আমার মনে হয় না যে এই হাবিজাবি জিনিসগুলো সবার ব্যাগে থাকবে ঠিক যেমন আমার যে ক্যারেক্টারটা আছে তোমার ডিটেকটিভে আমি কোনো দিন চাইবো না কি আমি অন্য কিছু করি বিকজ আমার ভীষণ 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 অসাধারণ একটা ক্যারেক্টার হ্যাঁ আমি একটা বিধবা বোন কিন্তু ওই বিধবা বোনটা কিন্তু একটু ভীষণ ডিফারেন্ট আর ইনফ্যাক্ট ডিটেকটিভ পুরো গল্পটাই খুব ডিফারেন্ট তো আমি বেশি কিছু বলবো না গল্পটা নিয়ে কারণ ওইটা তোমাদেরকে দেখতে হবে সো 14th August রিলিজ হচ্ছে ডিটেকটিভ হইচই এ ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতেই হবে আর আমাদের জানাতেই হবে তোমাদের কতটা ভালো লেগেছে আমি না আমার গোঁপটা হারিয়ে ফেলেছি মানে দাড়িটা আছে আচ্ছা এত অন্যমনস্ক হলে আপনি কি করে গোয়েন্দাগিরি করবেন বলুন তো মনে হয় যে আমার এই এপিসোড অফ হোয়াটস ইন মাই ব্যাগ উইথ সঙ্গীত বাংলা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করো প্লিজ লাইক করো থ্যাংক ইউ বাই বাই